ইতিহাস না ঘাটলে আসলে আপনারা জানবেন না। যাই হোক, এরপর 81 সালে আমাদের নেত্রী বাংলাদেশে আসেন, তখন উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেইনিং করে, আবারও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে। তখন আবারও জয় বাংলা স্লোগান হয়, বঙ্গবন্ধু নিয়ে ব্যানার হয়। উনি প্রতিজ্ঞা নিয়েছিল যে বঙ্গবন্ধুর মার্ডার কেসটা উনি অবশ্যই তুলবেন। 21-22 বছর বঙ্গবন্ধুর মার্ডার কেস কোর্টে উঠতে পারে নাই। যেই বঙ্গবন্ধু আমাদেরকে বিচার বিভাগ দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই বঙ্গবন্ধুর কেস 8-8 জন বিচারপতি বলেছে আমরা শুনব না, তারা নাকি বিব্রত বোধ করছে। এবার যখন 96-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসে, এই কেসটা তখন শুরু হয়। এবং উনি সবসময় বলে যে কেসটা কেসের গতিতে চলবে, কারণ বঙ্গবন্ধু এমন একটা ব্যক্তিত্ব, তাকে নিয়ে আগামীতে গবেষণা হবে। এই গবেষণাতে যেন কখনো বের না হয় যে এই কেসে কোনোভাবে প্রভাব ফেলানো হয়েছে, কেস কেসের গতিতেই চলবে, এবং সেটাই হয়েছে। স্বাভাবিকভাবে হাইকোর্টে কেসটা উঠে ক্ষমতা বদল হয়, আবার বিএনপি ক্ষমতায় আসে, কেসের আর শুনানি হয় না। তখন আমাদের তখনকার আইন মন্ত্রী মজিদ সাহেবকে আমাদের এখনকার আইন মন্ত্রী আনিসুল হক জানায় যে আপনি একটা সংবিধান অনুযায়ী আমাকে বেঞ্চ করে দেন, দুইটা বিচারপতি দেন, ওই স্পেশাল বেঞ্চে আমি এই মামলাটা শুনানি করি। উনি কোনোই কথা শুনেন নাই, কিছু মানে একেবারেই তক্কা করেন নাই। এবার আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যেই বিচারপতিটা শুনানি দেয় গোলাম রসুল, ওনার নাম, ওনার ওনার বাড়ির, ওনার তখন তিনটা মেয়ে ছোট ছোট,